আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলছেন যে বেদাতীদের বড় বৈশিষ্ট্য, আহলুল বেদার এটা একটা বড় বৈশিষ্ট্য যে আহলুল বেদারা সবসময় আয়াতের একটা অংশ তেলাওয়াত করে, পুরাটা তেলাওয়াত করে না। দেখবেন এটা দেখলে বুঝে যাবেন যে পাক্কা বেদাতি, আয়াতটা পুরো তেলাওয়াত করবে না, আয়াতটার একটা অংশ তেলাওয়াত করবেন। এটাই বেদাতীদের বড় বৈশিষ্ট্য। কারণ পুরাটা তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সেই যেটা মনে করে বসে আছে ওইটার জবাব ওখানে আছে, মানে তার ভ্রান্ত ধারণার জবাবটাই সেখানে আছে। এজন্য দেখবেন যে যত বেদাতের দলিল আছে সব আংশিক, পুরাটা নাই, পুরা আয়াত নাই। যদি আপনি বলেন যে শুনেন আপনি এই রাসুল যে সব জায়গায় হাজির নাজির কই পাইছেন, তো কোরআনেই তো আছে। কি আছে কোরআনে? ওয়ালামু আন্না ফীকুম রাসূলাল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহ রাসুল আছেন, তোমাদের মধ্যে আল্লাহ রাসুল আছেন। কোরআনের আয়াত আল কোরআন সূরা আল হুজুরাত দলিল দিয়ে দিল। কিন্তু তাকে বলেন যে ভাই এর পরেও তেলাওয়াত করেন, যখন এই এটা আয়াতের একটা অংশ, পুরাটা যখন তেলাওয়াত করবে তখন স্পষ্ট হয়ে যাবে যে এখানে সেই যেটা বুঝছে রাসুল সব জায়গায় আছেন। এরপরে আল্লাহ বলছেন যে আমার রাসুল যদি তোমাদের সব পরামর্শ গ্রহণ করেন তাহলে আনিত্তুম, তোমরাই কষ্ট পাইতা। অর্থাৎ আমার রাসুল তোমাদের সব কথা যদি শুনেন, সব পরামর্শ যদি শুনেন তো কষ্টটা পাইতা তোমরাই। অর্থাৎ এখানে সাহাবাই কেরামদেরকে বলছেন তোমাদের মধ্যে আমার রাসুল এখনো আছেন। ওই আয়াতের মধ্যে বিষয়টা স্পষ্ট করা আছে। একজন আসে বলে শুনেন ভাই রাসুল কিন্তু নূরের তৈরি, তো কই পাইছেন? কোরআনে আল্লাহ বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসছে, কিতাবে মুবিন এসছে, নূর আমার রাসুল। বাস, রাসুল নূরের তৈরি, দলিল তো পাওয়া গেছে। এটা তো আয়াতের একটা অংশ, আপনি পুরো আয়াত তেলাওয়াত করেন। এটা কাদেরকে বলছেন আল্লাহ পাক? এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদেরকে বলছেন, ও আহলে কিতাবেরা তোমরা যা কিছু গোপন করতেছো আমার রাসুল তোমাদের কাছে সব কিছু প্রকাশ করে দিচ্ছেন। লাস্টে এসে আল্লাহ বলছেন তোমাদের কাছে আমি এমন কিতাব পাঠাইছি যে কিতাবটা কিতাবে মুবিন, তোমাদের গোপন কিছু রাখে না, সব জাহির করে দেয়, বয়ান করে দেয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে না, শুধু একজন তাফসীরকারক বলছেন যে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূরের তৈরি না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপকর্তে নূর। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হেদায়েতের আলো সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ছে, অন্ধকার দূরীভূত হয়েছে, ইহুদিদের গোপন তথ্য সব ফাঁস হয়ে গেছে। তাহলে আয়াতটা যদি পরিপূর্ণ তেলাওয়াত করত তাহলে কিন্তু এই সমস্যাটা হইতো না। এজন্য আহলুল বেদার বড় বৈশিষ্ট্য যে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করা। দেখবেন আমাদের দেশে এই যে আয়াতটা তেলাওয়াত করলাম আনুগত্যের আয়াত সূরা আন-নিসার 59 নম্বর আয়াত, এখানে এতটুকু তেলাওয়াত করে শেষ যে দেখেন আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, মাযহাব মানতে হবে, বাস এরপরে আর নাই। উলিল আমরে মিনকুমের অর্থ হয়েছে, ব্যাখ্যা হয়েছে কি, মাযহাব মানতে হবে। আল্লাহ বলছে উলিল আমরের মানতে হবে, কিন্তু উলিল আমরকে যে মানতে হবে, মানতে হবে ঠিক কথা, কিন্তু উলিল আমরের মানার ক্ষেত্রে আর আল্লাহ রসুলের মানার ক্ষেত্রে দুটো এক জিনিস না। উলিল আমরকে মানাটা হইল শর্ত সাপেক্ষে, আল্লাহ এবং রসুলের আনুগত্য হলো শর্তবিহীন নিঃশর্তভাবে।